আসসালামু আলাইকুম, সকের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি মনোহারা মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি দোকানে তৈরি হয় ছানা দিয়ে। আজকে আমি ছানা আর চালের গুঁড়া দিয়ে দারুণ মজার মনোহারা মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি খেলে কিন্তু মন হারিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই মিষ্টি বানাবো। এর জন্য প্রথমে আমি চুলায় প্যানে নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ। এখন আমি নেড়েচেড়ে জাল করে একটা বলক তুলে নিব। যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন আমি চুলা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি, এখন একটু নেড়েচেড়ে নিব, মানে তাপমাত্রা কমিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগার এক টেবিল চামচ আর পানি এক টেবিল চামচ মিক্স করে নিয়েছি। এখন আমি একটু নেড়েচেড়ে নিব, তাহলে দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে। তখনই বুঝতে হবে ভালোভাবে ছানা কাটা হয়ে গেছে। এখন আমি সাথে সাথে একটা স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি। নিয়ে ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব, যেন ভিনেগারের টক ভাব না থাকে। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন চেপে চেপে পানি ফেলে দিব। যেহেতু কম ছানা, পানি চেপে ফেলে দিলেই হবে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, নিয়ে দলা ভেঙে নিব। দুই মিনিট মথে নিলেই হবে, বেশি মথার প্রয়োজন নাই। দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। দুই মিনিট মথে নিয়েছি, এখন বল বানিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি, যে কোনো চালের গুঁড়া নিলেই হবে। এখন নেড়েচেড়ে দুই মিনিট ভেজে নিব, একদম লো আঁচে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি চুলা অফ করে দিব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়েচেড়ে নিব, তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। চুলাটা কিন্তু অফ করেই রেখেছি। এখন নেড়েচেড়ে নিব, তারপরে দিয়ে দিচ্ছি ছানা। ছানা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে শক্ত একটা ডোয়ের মতো হয়ে আসছে। ভালো করে আমি নেড়েচেড়ে শক্ত করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এখন একটু মথে নিব। বেশি মথার প্রয়োজন না, একটু মথে নিলেই হবে। মতা হয়ে গেলে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। অল্প অল্প করে নিয়ে এরকম করে গোল করে গুল্লার শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি চিনি 1/2 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। এখন নেড়েচেড়ে জাল করে ঘন করে নিব। ঘন হয়ে আসছে, এক তারের মতো হয়ে আসছে। দেখুন, এর চেয়ে বেশি ঘন করা যাবে না। এখন চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এই মিষ্টির উপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দানা দানা হবে, খেতে ভালো লাগবে। একটু নেড়েচেড়ে দুলিয়ে দিব এরকম করে। এরকম করে দুই মিনিট রেখে দিব, তাহলে ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলো দানাদার হবে, খেতে ভালো লাগবে। এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল ছানা আর চালের গুঁড়া দিয়ে দারুণ মজার মনোহারা মিষ্টি। এই মনোহারা মিষ্টি খেতে খুবই ভালো লাগে। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। একটা মিষ্টি খেলেই কিন্তু মন হারিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। দেখুন কতটা মজার হয়েছে মিষ্টি। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।